নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। মেয়ে রূপে কালি এলেন তাঁর গান শুনতে। লেখা অতীন্দ্র দানিয়ারি, পাঠ চান্দ্রে নিয়োগী। সেদিন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, মায়ের ভোগ দিতে হবে, মাকে গান শোনাতে হবে। প্রায় দৌড়তে দৌড়তে গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন কালি সাধক রামপ্রসাদ। গঙ্গার ঘাটের একটু আগেই একটি শ্যামবর্ণ মেয়ে তার পথ আটকে দাঁড়াল। কোমর পর্যন্ত কোঁচকানো ঘন কালো চুল, টানা টানা চোখ। খানিকটা আবদারের সুরেই সে বলল, শোনো না, সবাই বলে তুমি নাকি খুব ভালো গান করো, আমাকে একটা গান শোনাবে? রামপ্রসাদের তখন দম ফেলার সময় নেই। তিনি মেয়েটিকে অনুরোধের সুরে বললেন, মা, আজ আমার খুব তাড়া রয়েছে, মায়ের পুজো বাকি আছে, তুমি বরং আমার বাড়িতে এসো, আমি মায়ের পুজো শেষ করেই তোমাকে গান শোনাবো। মেয়েটি খিলখিল করে হেসে উঠে বলল, তোমার মা কে গো? রামপ্রসাদ বললেন, শ্যামা মা, আমাদের সবার মা কালী। ও, তাহলে কালী ঠাকুরকে গান শুনি তারপর আমাকে শোনাবে? এখন শোনাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি কিন্তু ঠিক তোমার গান শুনতে যাব। রামপ্রসাদ আর দাঁড়ালেন না, তার হাতে আর একটুও সময় নেই। এক প্রকার দৌড়তে দৌড়তে গঙ্গা স্নান শেষ করে বাড়ি ফিরে শ্যামা পুজোয় বসলেন রামপ্রসাদ। পুজো করতে করতে তিনি নিজেকে হারিয়ে ফেলতেন। ওই সময় শ্যামা মায়ের সঙ্গে আত্মিক যোগাযোগ হতো তার। মা যেন সত্যি সত্যি তাঁর সামনে এসে তার পুজো গ্রহণ করতেন, তার গান শুনতেন। রামপ্রসাদ চোখ বুজে গান ধরলেন। মন তোর এত ভাবনা কেনে, একবার কালী বলে বসে ধ্যানে, জাঁক জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, তুমি লুকিয়ে তারে করবে পূজা, জানবে নারে জগজ্জনে। গানের সুরে একাত্ম হয়ে সাধক যেন তখন সাধনায় আত্মমগ্ন। যে সাধনার পূর্বাগ্রহ হল তাঁর সঙ্গীত, কিন্তু গানে বিভোর রামপ্রসাদ এ কি দেখছেন, তার নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। হঠাৎই গান থামিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন। তাঁর চোখের সামনে মৃন্ময়ী শ্যামা মা চিন্ময়ী রূপ ধরে দাঁড়িয়ে আছেন। গঙ্গার ঘাটে দেখা হওয়া সেই মেয়েটি তন্ময় হয়ে তার গান শুনছে। মেয়েটি যেন তাকে বলছে, কিরে গান কর, আমি তো তোর গান শুনতেই এসেছি। রামপ্রসাদের চোখ দিয়ে তখন ঝরঝর করে জল পড়ছে। হাত জোর করে তিনি মাকে বললেন, মা, আমি তোমাকে চিনতে পারিনি, গঙ্গার ঘাটে তুমিই আমার পথ আটকেছিলে, তুমি আমার গান শুনতে চেয়েছিলে, শোনাবো মা, আজ আমি তোমাকে অনেক গান শোনাবো। রামপ্রসাদ গাইলেন, মা, তোমারে বারে বারে জানাবো আর দুঃখ কত, ভাসিতেছি দিবানিশী দুঃখ নিরে স্রোতের শ্যাওলার মতো। সঙ্গীতের মধ্যে দিয়ে মাতৃসাধনার এই অসাধারণ দৃষ্টান্ত পৃথিবীতেই বিরল। রামপ্রসাদের এই সঙ্গীত শুধুমাত্র ভক্তিভাবের প্রকাশ মাধ্যম ছিল না, এই সঙ্গীতের মধ্যে দিয়ে তিনি বাংলা ভাষাকে উজ্জ্বল করার সঙ্গে সঙ্গে বাঙালির সংস্কৃতিকেও সমৃদ্ধ করেছেন। শুধুমাত্র হালি শহরের মানুষ নয়, বাংলার আপামর জনগণ তার গানের সুরে দুলে উঠেছিল, গলা মিলিয়েছিল তার সঙ্গীতে। রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার রাজসভায় স্থান দিতে চাইলেও তিনি সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ সাধক রামপ্রসাদের জীবনে প্রথম ও শেষ কথা ছিল তাঁর শ্যামা মা। তাঁর ও শ্যামা মায়ের মাঝখানে রাজা জমিদার বিষয় আশায় বা কাশী বারাণসীও তুচ্ছ হয়ে যেত। একবার সাধক রামপ্রসাদের ইচ্ছে হল তিনি বারাণসীর ঘাটে বসে মা অন্নপূর্ণাকে গান শুনিয়ে আসবেন। দেরি না করে কাশী বারাণসীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন তিনি। যাত্রাপথে ত্রিবেণীর ঘাটে বিশ্রাম, সেখানেই গঙ্গার ধারে বসে উদাত্ত গলায় গান ধরলেন। কিছুক্ষণ পর হঠাৎই তার কানের কাছে একটা নারী কণ্ঠ বলে উঠল, ওরে, আমাকে গান শোনানোর জন্য তোকে কাশীতে আসতে হচ্ছে? আমি তো ভক্তের হৃদয়েই থাকি, একবার অন্তরাত্মার দিকে তাকিয়ে দেখবি ওখানেই বসে আমি তোর গান শুনছি। আর সময় নষ্ট করলেন না রামপ্রসাদ, ত্রিবেণী থেকেই হালি শহরে ফিরে এলেন। তৈরি করলেন সেই চিরস্মরণীয় গান, আর কাজ কি আমার কাশী, মায়ের পদতলে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী।